মিডিয়া কভারেজে নিজেরাই পুলিশের সাথে সংঘর্ষ, তারা লিপ্ত হয়, পুলিশ যাতে তাদের উপর চড়াও করে, পুলিশকে আপনি আক্রমণ করবেন, পুলিশ নিজেকে রক্ষা করবে, অবশ্যই রক্ষা। এখন নিজেরা পুলিশের সাথে হামলা করে, পুলিশের সাথে মারামারি করে, মিডিয়া কভারেজ পাওয়ার এই চেষ্টা করে তারা নিরত হয়নি। আমরা আশঙ্কা করছি তারা সহিংসতার দাদা যুক্ত করবে, তারা ওই আগুন সন্ত্রাস ২০১৩-১৪ তারা যা করেছিল সেটার পুনরাবৃত্তি ঘটাতে চাইবে, কারণ তারা জানে নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে তারা হটাতে পারবে না, আর সেজন্য আজকে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে এবং সরকারকে তাদের উপর হামলা করছে, অপমান দিচ্ছে। তারা এখন তাদের সেই কর্মীরা যারা এখন আর কর্মী নেই, যারা দুর্বৃত্ত হয়ে গেছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা সন্ত্রাসী মামলা আসামি, তাদেরকে যদি এই অপরাধের জন্য পুলিশ ধরতে যায় সেটা কি পুলিশের অপরাধ? সেটা কি পুলিশের বাড়িতে গিয়ে হামলা বোঝাবে? খারাপ কাজ যারা করবে, অপরাধী যারা, তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই। প্রধানমন্ত্রী একথা বারবার বলেছেন এবং আমাদের পার্টির কাউকে আমাদের জানানো